প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে টানা তৃতীয় মেয়াদ সরকার গঠন করার পর একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এর আগে টানা তৃতীয়বার ও সব মিলে চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে গেল সাত জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা আর তিন জানুয়ারি শপথ গ্রহণ করেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা আগামী ত্রিশে জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ঢাকা